বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা কিনা বোনের সম্পত্তি ঠিকমতো বুঝিয়ে দেয় না, ভাইয়ের সম্পত্তি বুঝিয়ে দেয় না, অন্যের সম্পত্তি জোর করে আত্মসাৎ করে। আপনি যদি থানায় যান তাহলে দেখতে পারবেন এরকম অসংখ্য কেস সম্পত্তি নিয়ে। এবং এই সমস্ত অনেক মানুষের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, বড় বড় টুপি পরে, নানান ধরনের নানান অবস্থা। তো এরা কারা আসলে, এদের কী অবস্থা? আপনি একবার চিন্তা করে দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরাল মাইদা 5 নম্বর সূরার 44 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না তারা কাফের। আল্লাহ বলতেছেন তারা কাফের হয়ে গেছে। আল্লাহ যেটা নাজিল করেছেন পবিত্র কোরআন, এর মাধ্যমে যারা ফয়সালা করতেছে না তারা কাফের হয়ে গেছে। আল্লাহ বলতেছেন সরাসরি আল্লাহর কথা, আপনি কী বলবেন? আল্লাহ পবিত্র কোরআনে নাজিল করে দিয়েছেন কীভাবে সম্পত্তি বণ্টন করতে হবে, কীভাবে কী করতে হবে, অন্যের সম্পত্তি আত্মসাৎ করা যাবে না, আপনি এটা না করে অন্য কিছু করতেছেন, আপনি বড় দাঁড়িয়ে রাখেন, টুপি পরেন, কী লাভ হবে আপনার, কী ফায়দা হবে আমাকে এটা বুঝান? আপনার ফ্যামিলির কেউ মারা যাচ্ছে, এমন লোকদের ফ্যামিলির কেউ মারা যাচ্ছে, সে মসজিদে জিলাপি খাওয়াচ্ছে, মসজিদে মিলাদ পড়াইতেছে, এদিকে খরচ করতেছে, মানুষকে তেহারি খাওয়াইতেছে, এই তেহারি এই জিলাপির কী ফায়দা হবে, কী লাভটা হবে? মানুষের হক মানুষকে বুঝিয়ে দিতে হবে। আপনার বোন আপনার কাছে যে সম্পত্তি পায় সেটা আপনার কাছে সে পায় না, সেটা আল্লাহর পক্ষ থেকে সে সেটার ওয়ারিস, সে সেটা পাইতেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাকে এই ফ্যাসিলিটি দিছে। আপনি যতটুকু পাচ্ছেন এটা আল্লাহর বিধান অনুযায়ী আপনি পাচ্ছেন। আপনি কী করে ভাবতেছেন যে আপনি আপনার বোনকে বেশি দিতেছেন, আপনি তাকে দয়া করতেছেন, অন্য ভাইরা তো দেয় না, আপনি দিতেছেন? আপনি কি এই সম্পত্তির মালিক কি আপনি? এই সম্পত্তির বণ্টন কি আপনার পক্ষ থেকে হবে? আল্লাহর পক্ষ থেকে হবে, আল্লাহ করে দিছে সেটা, সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে ঠিক মতো। আমাদের বাংলাদেশ থেকে শুরু করে বেশিরভাগ মানুষের মধ্যে এই এই বিষয়টা কমন সেন্সটাই নাই। তারা মনে করে যেটা তাদের নিজস্ব সম্পত্তি তারা তাদের বোনকে দিলে দিবে, না দিলে নাই, উল্টাপাল্টা বুঝিয়ে দিবে। না ভাই, এটা ঠিক না, এটা সম্পূর্ণ জুলুম। আপনার হক আদায় করতে হবে। আপনি কারো কাছ থেকে 100 টাকা ধার নিয়েছেন, সেই ঋণটা পরিশোধ করা আপনার জন্য যতটা গুরুত্বপূর্ণ, যতটা গুরুত্ব রাখে, যদি সেটা 100 টাকাও হয়, আপনি 1 কোটি টাকা দান করলেও সেটার গুরুত্ব সমান হবে না। আপনি SSC পরীক্ষা তো দিয়েছেন, SSC পরীক্ষার ফাইনাল একটা পরীক্ষাতে যদি আপনি একটা সাবজেক্টে যদি খারাপ করেন আপনি ফেল। কিন্তু SSC-র আগে টেস্ট হয়, প্রি টেস্ট হয়, সেগুলোতে যদি আপনি হাজার হাজার বারও ফেল করেন কী গুরুত্ব আসে? ওইটা ফাইনাল পরীক্ষার মতো গুরুত্ব আসবে? ফাইনাল পরীক্ষা থেকে আপনি তাহলে ফেল হবেন না। ওই প্রি টেস্ট টেস্টে আপনি যতই ফেল করেন কিন্তু ফাইনালে যদি পাশ করেন আপনি পাস, আর ফাইনালে যদি ফেল করেন প্রি টেস্টে আপনি 1 নম্বর হইলেও কোনো লাভ নেই। সো আপনার মুখে দাড়ি, জুব্বা, এখানে টুপি, এগুলো দিয়ে লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার বোনদের হক ঠিকমতো বুঝিয়ে না দিবেন, ভাইদের হক বুঝিয়ে না দিবেন, মানুষের হক ঠিকমতো আদায় না করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি জুলুম থেকে বের না হবেন ততক্ষণ পর্যন্ত এগুলোতে কোনো ফায়দা নেই। সো আগে বুঝতে হবে, সেই বুঝ অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমরা বিশেষ করে বাংলাদেশের অনেক মানুষের মধ্যেই দেখতে পাই যারা বোনদের উপরে জুলুমটা করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, তাদেরকে সঠিক পদে আসার তৌফিক দান করুক, না হলে তারা আল্লাহর বিধান অনুযায়ী যেটা বলতেছিলাম পবিত্র কোরআনে সূরা মায়েদার 44 নম্বর আয়াত লাস্টের দিকটা ফলো করবেন, তাদের ব্যাপারে আল্লাহ কী বলছেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের হয়ে যায়। কত বড় ভয়ানক আয়াত! আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।